সাবস্ক্রাইব আহারে বাহারে বাংলা, ক্লিক অন বেল আইকন। আজকের রেসিপি মোগলাই পরোটা। এর জন্য আমাদের লাগবে 2 কাপ ময়দা, 1 কাপ বিস্কুটের গুঁড়ো, 2 ডিম, 2 পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 1 আদা ও রসুন কুচি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কিছুটা চীনাবাদাম, 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ ও ভাজার জন্য তেল। প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে চিনি, লবণ ও তেল দিয়ে ময়ান দিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দা মাখব। ময়দা মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। মোগলাইয়ের মধ্যে যে পুর দেব তার জন্য কড়াইতে আমি 1 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেলে আদা রসুন কুচি, লঙ্কা ও জিরের গুঁড়ো দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব। এবারে এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে মিশিয়ে নেব। আগে থেকে মেখে রাখা ময়দা আরেকটু মেখে নেব। এবারে এর থেকে গোল গোল করে লেচি তৈরি করব। প্রথমে আমি লেচিটা ময়দা দিয়ে রুটির মতো বেলব। এবারে রুটির উপরে তেল মাখিয়ে রুটিটা উল্টে নিয়ে আরও পাতলা করে বেলবো।
মোগলাইয়ের পুরটা আলাদা করে বানিয়ে নেওয়ার জন্য আমি একটি পাত্রে দুটো ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তিন চার চামচ বানিয়ে রাখা মশলা ও এক চামচ লবণ একসাথে মিশিয়ে নেব। এবারে কড়াইয়ে তেল গরম করতে দেব। বেলে রাখা রুটির ওপরে আমি মোগলাইয়ের পুরটি ভালো করে ছড়িয়ে দেব। এবারে এইভাবে আমি চারপাশ ভাঁজ করে দেব। এবারে খুব সাবধানে তুলে এটি কড়াইতে উল্টে ভাজতে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি পরোটাটি উল্টে দেব। দুপিঠ ভালো করে ভেজে নামিয়ে নিয়ে পিস পিস করে কেটে গরম গরম পরিবেশন করব মোগলাই পরোটা। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো করে মোগলাই পরোটা। আর কেমন হলো আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।